নমস্কার বন্ধুরা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মতি নন্দী রচিত একটি ছোট গল্প ছাদ রোদ্দুরের ঝাঁজ কমে আসার সঙ্গে সঙ্গেই রেখার মনটা আনচান করে ওঠে কলটা খোলাই থাকে বক শব্দ হলেই শকরি টেনে আনে উঠোনে প্রত্যহের অভ্যাসে হাত দুটো যেন যন্ত্র হয়ে পড়েছে বাসন মাজা শেষ করেই ঘর মুছতে বসে যায় রান্নাঘরটা তবু দুপুরে খাওয়ার শেষেই ধুয়ে রাখে ঘর মোছা শেষ হবে আর লেখা স্কুল থেকে ফিরবে একদিনও নড়চড় হয় না সময়ের ওদের খাবার দিয়ে সে চুল বাদ দিয়ে বসবে সুধার কাছে টুকটাক কথা হয় তখন পাউডার ফুরিয়ে গেছে আজ দেড় হপ্তা বাবাকে কিনে আনতে বলার জন্য মাকে চাপ দেয় সুধা প্রতিবাদের মতোই বলে অত পাউডার মেখে কি হবে কোথাও তো আর যাচ্ছিস না কোথাও না গেলে বুঝি মাখতে নেই মুখ গোঁচ করে থাকে রেখা ছেঁড়া ব্লাউজের কথা আর বলে না তারপর কথা হয় ইতিকে নিয়ে ইতি এবারে একটা ভ্যানিটি ব্যাগ কিনেছে এই নিয়ে তিনটে হলো ওর সুধা বলে যাস না ওদের বাড়িতে ছোটবেলায় তো খুব ভাব ছিল তোদের ঠোঁট দুটোকে মুচড়িয়ে রেখা বলে আগে তবু ছাদে উঠত দু একটা কথা বলতো টলতো এখন তো ওর যত ভাব ছেলেদের সঙ্গে কলেজে পড়ে চুপ করে শুনে যায় সুধা তারপর সময় বলে লেখা পড়া জানা মেয়ে ও কি আর যে কথা বলতে আসবে তুই যাবি গপটপ্প করবি শিক্ষিত মেয়ে আলাপ সালাপটা থাকা ভালো হ্যাঁ এই ছেঁড়া জামা কাপড় পরে যাই আর কি ওদের বাড়িতে রেখা জবাব দেয় এরপর সুধাও প্রসঙ্গ এড়িয়ে যায় ইচ্ছে থাকলেও রেখা যে যে আলাপ জমাতে চায় না ইতির সঙ্গে মনের মধ্যে কোথাও একটা আড়ষ্টতা অনুভব করে ছোটবেলায় একসঙ্গে খেলাধুলো করেছে স্কুলে পড়েছে রেখাকে স্কুল থেকে ছাড়িয়ে সংসারের কাজে ভর্তি করে দেওয়া হল ইতি স্কুলেই রয়ে গেল তারপর থেকেই দুজনে সরে গেল দুদিকে খিড়কির ডোবা আবর্জনা আর ছাদ বাইরের বাতাসে ঢেউ ওঠে না শুকনো পাতা উড়ে পড়ে লালচে হয়ে যায় জল পাক থেকে গ্যাজলা উঠে আসে বাসন ধোয়া জলে একঘেয়ে দিনগুলোকে দেখে দেখে ক্লান্ত রেখা বাতাস লাগা ঢেউতোলা সরোবর কৌতূহল জাগায় সূর্যের আলোয় বিচিত্র হয়ে ওঠে জলের রঙ বিস্মিত করে রেখাকে তবু কোথায় যেন ব্যবধান ইতিকে আর ছোটবেলার মতো ইতু বলে ডাকা যায় না ইতু যেন আর এক জগতের নাগরিকত্ব নিয়েছে চুল বাঁধা শেষ হলে গা ধুয়ে দোতলায় উঠে আসে রেখা আজ দুপুরে ঘুমিয়ে ফুলোফুলো গাল আর চোখ নিয়ে হয় তো তখন চায়ের বাটিতে চুমুক দিচ্ছে মঞ্জু রেখাকে দেখে এটো বাটিটাই এগিয়ে দেবে চায়ে চুমুক দিতে দিতে রেখা বলবে তোর হলো না এখনো। বাবারে বাবা এই তো বিকেল পড়ল তোর আর তর্সয় না গামছা আর সাবানের বাক্স নিয়ে গা ধুতে চলে গেল মঞ্জু রেখা গল্প শুরু করে মঞ্জুর পিসিমার সঙ্গে ফিরে এসে মঞ্জু জিজ্ঞাসা করে কি কথা হচ্ছিল রে তোদের ছাদে চ বলছি প্রতিদিন নয় যে কোনো একদিনের ঘটনা দোতলা আর একতলার সমবয়সী দুটি ভাড়াটে পরিবারের মেয়ে বিকেল হলেই সাজগোজ করে উঠে আসে ছাদে শাঁক বাজলেই নেমে যায় দিনের পর দিন আজ পাঁচ বছর ধরে আজকে রেখার আসতে একটু দেরি হয়ে গেল মঞ্জু তখন আয়নার সামনে শেষবারের মতো নিজের মুখটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছিল পাউডারের পাফটা ডুবিয়ে নিল রেখা কৌটোর মধ্যে মঞ্জুর ভুরু দুটি টঙ্কার দিল দেখেও দেখল না রেখা মঞ্জুকে সরিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো তোর বড় বৎ স্বভাব রেখা না বলে কয়ে পরের জিনিসে হাত দিস পাফটা রেখে দিল রেখা আহত ভঙ্গিতে অপ্রস্তুত হলো মঞ্জু এ মাসটা তো ওই দিয়েই চালাতে হবে কতটুকুই বা আর আছে তা মাখবি তো মাখ না থাক গরিব মানুষ গরিবের মতোই থাকব অনুতাপ জানাবার জন্য পাকু করে উঠল মঞ্জু আহা হা আমরাই যে কত বড় লোক খুব যে ঠেস দিয়ে কথা বলতে শিখেছিস বাপু গল্পের বই পড়লে এই হয় নে মাখ পাউডারের পাফটা তুলে ধরল মঞ্জু হাতটা সরিয়ে দিয়ে দূরে দাঁড়ালো রেখা পাউডার মাখলেই কি আর না মাখলেই কি যেমন দেখতে তেমনই থাকবো তুই বরং মাখ তোকে দেখায় ভালো মিছিমিছি নষ্ট হবে আমার মুখে চোখের পাতা আর গলা ভারী হয়ে আসে রেখার মন খারাপ শুরু হয়ে যায় মঞ্জুর দু হাতে সে জড়িয়ে ধরে রেখাকে তোর মনটা বড় কুচুটে আমি কি তাই ভেবে বলেছি তোকে কুচ্ছিত দেখতে কে বলেছে নিজে নিজেই যত কথা বানাবি আর মন খারাপ করবি জোর করে পাউডার পাফটা বুলিয়ে দিল সারা মুখে রেখার ভুরু আর চোখের পাতা পর্যন্ত সাদা হয়ে গেল তারপর আচমকাই ওর গালে চুমু দিল মঞ্জু ধ্যাত কি করলি বলতো মঞ্জুর হাত ছাড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো রেখা সযত্নে বাড়তি গুঁড়োগুলোকে মিলিয়ে দিতে লাগল চামড়ার সঙ্গে মঞ্জু পাশেই দাঁড়িয়েছিল ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল রেখা তোর সপ্তাহতেই বাড়াবাড়ি অতখানি মাখিয়ে দিলি কেন ছাদে উঠে এলো ওরা দুজনে ছোট্ট ছাদ বুক সমান উঁচু পাঁচিল ভাঙা কুঁজোর টবে তুলসী আর গাঁদা চির খাওয়া ছাদের মেঝে কালো কালো ছোপ গুল দেওয়া হয় তিন দিক চাপা তিন বাড়ির দেওয়ালে ছাদের উত্তর দিকটায় এসে দাঁড়ালো ওরা রাস্তার একটুকু ঝুঁকে পড়লে দেখা যায় এখান থেকে তাছাড়া সামনের কয়েকটা বাড়ি দোতলা চোখ অনেকখানি খোলা জায়গা দেখতে পায় পাঁচিলে কোনোই রেখে ওরা দাঁড়ালো একই ভঙ্গিতে আলতো আঙুলগুলো ঝুলে পড়ল শরীরের ভর এক পায়ে রেখে আরেকটাকে তুলে দিল পাঁচিলের নিচের ঘুলঘুলিতে চোখ দুটোকে আকাশ থেকে নামিয়ে দুজনে একসঙ্গেই সিধে হয়ে মুখোমুখি দাঁড়াল কথা বলছিস না যে ভয় ভয়ে বললে যেন মঞ্জু এমনি রেখা চোখ দুটো আবার ফিরিয়ে নিল আকাশে এখনো বুঝে রাগ পড়েনি তুই বড় গাল গালফুলুনি মেয়ে হেসে ফেলল রেখা একটু থেমে বললে আজকে খুনু পিসি এসেছিল খুনু পিসি অবাক হওয়া আর জিজ্ঞাসা দুটোই ফুটে উঠল মঞ্জুর গলায় বাবার পিস্তুত বোন ভবানীপুরে থাকে বারে তোকে বলিনি খুনুপিসির বড় মেয়ে টুলুদি প্রেম করে বিয়ে করেছে রেখাকে মর্মাহত দেখালো তুই তো টুলুদির কথা বলেছিস পিসির কথা তো বলিস নি মঞ্জুও ক্ষুব্ধ হল নিশ্চয়ই বলেছিলাম তোর মনে নেই তাহলে জানিস টুলুদি চাকরি করছে রেখা হঠাৎ বলল সে কি এই তো বিয়ে হলো এখনও তো কোনে বউ মঞ্জুর সরল বিষয়ে খুশি হল রেখা আর একটু সরে এলো মঞ্জুর কাছে টুলুদির বর মেয়েরা ঘরের মধ্যে বসে থাকবে একদম পছন্দ করে না টুলুদিকে নিয়ে রোজ সন্ধ্যের সময় বেড়াতে বেরোয় আর যেদিন বন্ধুরা আসে টুলুদি তাদের চা দেয় নিজে হাতে চা এনে দেয় গান পর্যন্ত গেয়েছে টুলুদির তো খুব ভালো গলা টুলুদির বন্ধুরা আসে না উত্তেজনায় থমথমে মুখে জিজ্ঞাসা করল মঞ্জু কি জানি খুনু পিসিকে জিজ্ঞাসা করিনি আর জানিস টুলুদির বর রোজ অফিস থেকে ফেরার সময় ফুল কিনে আনে সত্যি নিশ্বাস বন্ধ হয়ে এলো মঞ্জুর রোজ আনে হ্যাঁ আর কি আনে রে কি জানি টুলুদিকে দেখতে খুব ইচ্ছে করছে একদিন দেখাবি হঠাৎ বিরক্ত হয়ে উঠল রেখা দেখি কি করবি চারটে হাত গজাবে মঞ্জু লজ্জা পেল তাই তাড়াতাড়ি বললে না না এমনি বলছিলাম তোরও দেখতে ইচ্ছে করে না সঙ্গে সঙ্গে উত্তর দিল না রেখা অন্য মনুষ্কের মতো দোতলার ছাদগুলোর দিকে তাকিয়ে রইল প্রায় আধ মিনিট পরে নিজের মনেই বলল ভালো বর পেয়েছে পয়সাওলা ঘরে পড়েছে এ আর দেখবার কি আছে মঞ্জুও তাকিয়েছিল সামনের দিকে রেখার কথাগুলো বোধহয় শুনতে পায়নি হঠাৎ কুনুই দিয়ে ধাক্কা দিল সে রেখাকে ওই দেখ আবার এসেছে নিচু ছাদগুলোর পরেই প্রথম তিন তলার ছাদটায় দাঁড়িয়েছিল একটা লোক গেঞ্জিটা যত পরিষ্কার গায়ের রং ততই কালো পাঁচিলের ওপর থেকে শুধু দেখা যায় সরু বুক গলার কণ্ঠা কুনুইয়ের হার আর ভুরুর উপরের খানিকটা সযত্নে পাঠ করা চুল মাঝে মাঝে আঙুল ছুঁয়ে আদর করে যদিও হাতে একটি বই আছে তবুও চোখ দুটো অন্য অন্যদিকে নিবদ্ধ মঞ্জু আর রেখাকে তার দিকেই তাকাতে দেখে চোখ ঘুরিয়ে নিল ছা দিয়ে ওঠারও জো নেই এমন ছাগলের মতো তাকিয়ে থাকে ইচ্ছে করে চোখ দুটো গেলে দিই রাগে গড়গড় করে উঠল মঞ্জু রেখা শুধু কৌতূহলী চোখে তাকিয়েই থাকে পুরুষ মানুষের আবার ছাদে ওঠা কি তাও আবার বিকেলে মঞ্জু কিছুতেই বরদাস্ত করতে পারছে না লোকটার উপস্থিতি কি আর করবে বেচারি বল যা চেহারা কেউ বোধহয় বিয়ে করতে চায় না তাই মনের দুঃখে দুজনেই হেসে উঠল বোধহয় শুনতে পেয়েছে লোকটা কেমন ছটপটিয়ে উঠল বার কয়েক এদিকে তাকিয়ে পাইচারি শুরু করে দিল মনের দুঃখ না আর কিছু পরশুদিনই তো এদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল কই বলিসনি তো আমায় বিস্মিত হলো রেখা এমন একটা ব্যাপার এখনও মঞ্জু তাকে না বলে মনের মধ্যে জমিয়ে রেখেছে কি করে রেখার বিস্মিত হওয়ার কারণটা তাই হ্যাঁ ভারী একটা বলার মতো কথা কৈফিয়তের সুরে কথাটা বললে মঞ্জু পাইচারি থামিয়ে লোকটা ওদের দিকে মুখ করে দাঁড়িয়েছে শরীরটা কাঁপছে বোধহয় পা নাচাচ্ছে ওদিকে তাকিয়ে থাকিসনি আশকারা পেয়ে যাবে যে জন্য রেখা কথাটা বলল তাই হল লোকটার দিকে পিঠ ঘুরে দাঁড়াল মঞ্জু গাল দুটো ফুলে রয়েছে অনেকক্ষণের চেপে রাখা নিঃশ্বাসটা বেরিয়ে এলো কথা বলছে না রেখা চুলের ঝাঁটাগুলো টিপিয়ে বসিয়ে দিতে ব্যস্ত সে মঞ্জুরও হাতটা অজান্তেই খোপায় উঠে এলো রেখা বুঝতে পারছে মঞ্জু সত্যি সত্যিই রেগেছে আর তার চুপ করে থাকাতে ক্রমশই বাড়ছে রাগটা খুনুপিসি কেন এসেছিল জানিস মঞ্জুর জানবার কথা নয় তাই উসখুস করল সে খুনুপিসির ননদরা তো দিল্লিতে থাকে প্রায় পনেরো বছর আছে মঞ্জু শুধু তাকালই না রেখার গা ঘেঁষে সরে এলো ছেলেরা সব ওখানেই লেখাপড়া করে চাকরি বাকরি করছে বড় ছেলে খুনুপিসির ননদের বড় ছেলে দিব্যেন্দু বেশ নামটা না রে সতর্ক চোখে রেখা তাকালো মঞ্জুর দিকে খুশি খুশি ভাব ফুটে উঠেছে সুন্দর নামটা আশ্বস্ত হয়ে রেখা আবার বলতে শুরু করলে দিল্লিতেই ভালো চাকরি করছে বিয়ে পাস গভর্নমেন্ট চাকরি কথা বলায় ছেদ দিল রেখা মঞ্জুর মুখে প্রশ্ন জমে উঠেছে খুনু পিসির ননদের মেয়ে নেই ছেলেই বুঝি বড় হ্যাঁ দিব্যেন্দুই বড় এক বোন দীপিকা সামনের বছর কলেজে ঢুকবে বিয়ে ঠিক হয়ে আছে ছেলে বিলের থেকে ফিরলেই বিয়ে হবে ওদের আর ভাই বোন নেই রেখাকে থামিয়ে দিয়ে আবার প্রশ্ন করল মঞ্জু বাবা নেই খুনু পিসির নন্দাই ও মা সে তো কবে মরে গেছে আজ দেড় বছর ছেলেই তো এখন সংসারের কর্তা মা তো বামুন চাকরের হাতে সংসার ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুর নিয়ে পড়ে আছে আর লোকজনের হাতে সংসার পড়লে যা হয় চুরিচামারই নষ্ট ব্যবস্থা বলে যদি একটা জিনিস থাকে কেন মেয়ে তো রয়েছে হ্যাঁ সে তো মেম সাহেব দিল্লির ব্যাপার স্যাপার অন্যরকম এ আর কলকাতা নয় মেয়েরা সেখানে সাইকেল চেপে বেড়ায় ওমা লজ্জা করে না পারে কি করে দিল্লির মেয়ে হলে তুইও পারতিস মা গো মরে গেলেও না মঞ্জু হেসে উঠল খিলখিল করে দিল্লিতে তো চেনা লোক আছে জানা বেরিয়ে আয় না হাসি থামলে মঞ্জু বলল হঠাৎ মুখ নামিয়ে হাতের নোখ দেখতে ব্যস্ত হয়ে পড়ল রেখা বিকেলের শেষ আলোটা বিভ্রান্তিকর মনে হয় যেন লাল হয়ে উঠেছে রেখার মুখ পিসি বলছিল দিব্যেন্দুর মা চিঠি দিয়েছে দিব্যেন্দুর জন্য মেয়ে দেখতে তাই পিসি এসেছিল বাধোাধো স্বরে বলল রেখা ওমা বোনের বিয়ে না দিয়েই ভাই বিয়ে করবে আহা হা বোনের বিয়ে তো ঠিক হয়েই আছে এদিকে সংসার ভেসে যাচ্ছে দেখাশোনার লোক নেই বলে তখনও তো নিয়ম মেনে চলার কোনো মানে হয় খামোখা রেখা রেগে উঠল কেন তার কারণ বুঝতে না পেরে মঞ্জু আমতা আমতা করে বলল তবু একদিন যা হয়ে আসছে হয়ে আসছে বলে চিরদিনই হবে তার কি কোনো মানে আছে বোনের বিয়ে এখনো দু তিন বছর দেরি তাই বলে ভাই বিয়ে করবে না দিনকে দিন তুই বোকা হয়ে যাচ্ছিস রেখাকে বিরক্ত করে নিজেকে আরও বোকা প্রতিপন্ন করতে চাইল না মঞ্জু সে চুপ করে রইল বিরক্তি বোধটা কাটিয়ে উঠতে বেশি সময় নিল না রেখা স্বাভাবিক স্বরে আবার কথা শুরু করল সে এরই মধ্যে ছ সাতটা সম্বন্ধ এসেছে সব ওখানকার মেয়ে একটাও পছন্দ হয়নি ছেলের তাই তো খুনুপিসিকে চিঠি দিয়েছে ছেলের মা সেই জন্যেই বুঝি খুনুপিসি এসেছিল ফিসফিস করে কথাটা বলল মঞ্জু মাথা নুইয়ে ছোট্ট করে ঘাড় নাড়ল রেখা কি কথা হল এখন আর কি কথা হবে ফটো আর পরিচয় লিখে আগে পাঠাতে হবে পছন্দ হলে অন্য কথাবার্তা হবে সন্ধ্যা অনেকখানি নেমে এসেছে শাঁখ অনেক বাড়ি থেকে বেজে উঠল ওরা দুজনে নিচে নামার জন্য সিঁড়ির দিকে এগোল সিঁড়িতে নামার আগেই দুজনেই মুখ ফিরিয়ে থাকল সাদা গেঞ্জিটাই শুধু দেখা গেল এখনও দাঁড়িয়ে আছে রে হালকা সুরে বলে উঠল রেখা থাকুক গিয়ে তোর তো ফটো নেই তাহলে পাঠাবি কি রেখার পেছনে সিঁড়ি দিয়ে নামতে নামতেই জিজ্ঞাসা করল মঞ্জু কালকে বাবা অফিস থেকে ফিরে নিয়ে যাবে দোকানে পরের দিন দুপুরেই রেখা ডেকে নিয়ে গেল মঞ্জুকে তাদের ঘরে দুখানি ঘর একখানিতে সুধা তখন ঘুমোচ্ছে অন্য ঘরখানিতে ওরা দুজনই এসে ঢুকল তক্তার উপরে দুখানি শাড়ি আর ব্লাউজ শাড়িতে ইতস্তত ভাঁজ আর ন্যাপথোলিনের গন্ধ দুটি শাড়ি তুলে নিয়ে দেখতে শুরু করলো মঞ্জু এটা তো জেঠিমার না ঘাড় নাড়ল রেখা আর এটা তোর তবে না তো কার পড়তে দেখিনি তো বিরক্ত বোধ করতে শুরু করলো রেখা মঞ্জুটা বড্ড বোকা এমন খুঁটিয়ে জিজ্ঞাসা করে বল কোনটা পড়ব চট করে জবাব দিতে পারল না মঞ্জু মনে মনে সে ভেবে নিয়েছে অন্তত এইবার সে নিজেকে বুদ্ধিমতি প্রতিপন্ন করবে মঞ্জুর মুখ চোখের অবস্থা দেখে মনে হয় তার সামনে ছড়ানো গুটি পঞ্চাশেক শাড়ির মধ্যে থেকে একটিকে বেছে নিতে বলা হয়েছে রেখাও চুপ করে আছে মঞ্জুর মতামতের উপরে তার যে খুব আস্থা আছে তা নয় শাড়ি বাছাই তার কাছে সত্যিই গুরুতর সমস্যা বিশেষ করে আজকে সে ঘাবড়ে গেছে তার নিজের মতে হালকা বেগুনি জর্জেরটাই পছন্দ ওটা তার রঙের সঙ্গে খুলবে ভালো এখন মঞ্জুর কাছ থেকে যাহোক একটা সমর্থন পেলেই সে আশ্বস্ত হতে পারে ফটো তো রাত্রিরে তোলা হবে নখ খুঁটতে খুঁটতে গম্ভীর সুরে প্রশ্ন করল মঞ্জু হুম মঞ্জু আপাতমস্তক দেখে নিল রেখাকে বুঝতে পারল রেখা তার গায়ের রং দেখছে মঞ্জু গোড়ালি থেকে শাড়িটাকে অল্প তুলে একটা ঘামাচি মারল সে সঙ্গে সঙ্গে মনে পড়ল মঞ্জুর সামনে এসে অনেক দিনই হাঁটু পর্যন্ত কাপড় তুলেছে শাড়িটা নামিয়ে নিল রেখা মঞ্জুর মুখে বিশেষ কোনো ভাবান্তর ঘটেছে বলে মনে হল না রেখার গোড়ালি থেকে মাথার দিকে তাকালো সে চুল খোলাই আছে তবু একবার মাথা ঝাঁকিয়ে চুলগুলোকে দুলিয়ে দিল রেখা ঘন কোকরানো কোমর পর্যন্ত এলানো চুল চুলে তেল দিসনি কেন মঞ্জুকে শাড়ি বাঁচতে বলা হয়েছে আর সে কিনা এখন চুল নিয়ে পড়ল বিরক্ত হলেও জবাবটা কোনো রকমে দিল রেখা বড্ড মাটি পড়েছিল তাই মাথাটা ঘষলুম কি একটা বলতে যাচ্ছিল মঞ্জু থামিয়ে দিয়ে ধমকে উঠল রেখা যা জিজ্ঞেস করছি তাই বল কলে জল এসে গেছে তিনু লেখা ওরা এক্ষুনি স্কুল থেকে ফিরে হইচই লাগাবে এত তাড়াতাড়ি বলা যায় নাকি এ কি তাড়াহুড়োর ব্যাপার ভেবে চিনতে ঠিক না করলে যদি মঞ্জু কথাটা শেষ করলো না বলেই রেখাকৃতজ্ঞ হল ওর উপরে শেষ করলে কি বিশ্রী না শোনাত বোকা মেয়েদের জিভের আর বলে কিছু থাকে না দুখানা শাড়ি নিয়ে প্রায় ঘেমে উঠেছে মঞ্জু রেখার ভবিষ্যতের ভালো মন্দ সব কিছুই এখন নির্ভর করছে শাড়ি বাছার উপরে নিজের শুভাশুভের দায়িত্বের ভার তার উপরে তুলে দিয়ে রেখা নিশ্চিন্ত হয়ে রয়েছে এই চিন্তায় দিশেহারা হয়ে পড়তে ভালো লাগলো মঞ্জুর তাহলে এইটাই পড়ি কি বল শেষ পর্যন্ত সম্মতির অপেক্ষা না রেখেই জর্জেরটা তুলে নিল রেখা দাঁড়া পড়িয়ে দিই এখন পড়লে ময়লা হয়ে যাবে না তাহলে চুলটা বেঁধে দিই একটা সমস্যার হাত থেকে রেহাই পেয়ে খুশি হয়ে উঠেছে মঞ্জু কিন্তু চুল বাঁধতে গিয়েও আর একটা পরিস্থিতির উদ্ভব হলো মঞ্জুর ইচ্ছে বীরে খোঁপা রেখা চায় চুলটা খোলাই থাক আমি কি পিছন ফিরে ছবি তুলব যে খোপার কায়দা দেখাতে হবে আসলে রেখা জানে চুলই হচ্ছে তার একমাত্র গর্বের জিনিস কিন্তু মঞ্জু সেরকম বোকা হয়তো খোপা না বাঁধিয়ে ছাড়বে না সরু গলার উপরে মুখটাকে অনাবশ্যক বড় মনে হয় তারপর যদি একটা বিরাট খোপা বাড়তি হয়ে আটকে থাকে তাহলে মোটেই সুশ্রী দেখাবে না নিজের সম্বন্ধে এত রুড়ো সমালোচক আর দিনও হয়নি রেখা বেশ তাহলে বিনুনি করে দি সামনে ঝুলিয়ে দিবিক্ষণ আপত্তি করার মতো কিছু খুঁজে না পেয়ে রেখা রাজি হয়ে গেল দুগাছি বিনুনি কাঁধের দুদিক দিয়ে বুকের উপরে ঝুলিয়ে দিল মঞ্জু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে রেখা লাজুক হাসল বড্ড খুঁকি খুকি দেখাচ্ছে আহা খুঁকি দেখাবে না তো কি কুড়ি বছরের মেয়ে কি কি বুড়ি দেখাবে দুটো রিবান ফুলের মতো বেঁধে দিলে কেমন দেখাবে রে রেখার সুরে সংশয় ছিল তবু খুব জোর দিয়ে সমর্থন করতে পারল না মঞ্জু তা ভালোই দেখাবে তোর তো রিবান নেই লেখা আসুক স্কুল থেকে ওরটাই নয় বেঁধে নিস তোর সাবানটা দিবি আমারটা ফুরিয়ে গেছে কথা না বলে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল মঞ্জু শুধু সাবান নয় পাউডারের কৌটো আর স্নুর শিশিটাকেও নামিয়ে আনল এখন যেন গা ধুসনি ঠিক যাবার আগে গা ধুয়ে মাখবি বেশিক্ষণ আর ঘষতে পারল না মঞ্জু রেখার সংসারের কাজগুলোকে আজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আজ দুজনের কেউই ছাদে উঠল না ঘর মুছে উনুন ধরিয়ে বাসন মেজে সাজগোজ শেষ করতে করতেই সন্ধে উতরে গেল বাবার সঙ্গে যখন রেখা বেরিয়ে গেল মঞ্জু সদর দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিল ইতিদের ঝি রাস্তায় দাঁড়িয়েছিল মঞ্জুকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করল সেজেগুজি কোথায় গেল গা ফটো তোলাতে হঠাৎ বিয়েথা হবে নাকি হ্যাঁ মঞ্জুর গা ঘেসে সরে এলো ইতিদের ঝি ফিসিয়ে জিজ্ঞাসা করল কোথায় গো দিল্লিতে আমাদের দিদিমণিরও বিয়ে এই শ্রাবণে ছেলে খুব পণ্ডিত কলেজে পড়ায় ভাব করে বিয়ে হচ্ছে মঞ্জু যেন প্রতিদ্বন্দ্বিতার সুর খুঁজে পেল ঝিয়ের কথাতে ভাব করে বিয়ে যেন একমাত্র ওর দিদিমণিই করতে পারে আর পণ্ডিত ছেলে ভূভারতে ওই একটিই আছে হালকা কিছু না সুরে মঞ্জুও বলল রেখুরও বিয়ে এই শ্রাবণে ছেলের গাড়ি আছে দিল্লিতে বিরাট চাকরি করে রেখুকে পছন্দ করে বিয়ে করছে ও মা তবে আর ফটো তোলাতে গেল কেন সত্যি তো না দেখে পছন্দই বা হয় কি করে ঝি মুখে বুঝে ফেলেছির হাসি এনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে যাই এখনো সন্ধে দেখানো হয়নি প্রায় ছুটে পালিয়ে গেল মঞ্জু ফটো পাঠিয়ে দেওয়া হয়েছে এখন শুধু অপেক্ষা করা ছাদে সেই গল্পই করে মঞ্জু আর রেখা দূরের ছাদ থেকে আর চোখে তাকিয়ে থাকে সেই লোকটা বই হাতে পাইচারি করে আর চুলে হাত বোলায় মঞ্জু বা রেখা তাকে দেখেও দেখে না সেদিন ছাদে উঠেছিল ইতি কথা থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল রেখা দেখেছিস কেমন সুন্দর হয়েছে হবেই তো এখন তুইও তো হয়েছিস যা ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে আর আমার কোথায় কি রেখার কথায় কান্না দিয়ে মঞ্জু আবার বলল টুলুদির মতো ইতিও ভাব করে বিয়ে করছে আচ্ছা বিয়ের পর ইতিও চাকরি করবে তো কি জানি ওর বর যদি চাকরি করতে দেয় তো করবে আচ্ছা বরের সঙ্গে ও তো বেড়াতে বেরোবে সিনেমায় কিংবা পার্কে ফুল কিনে আনবে বন্ধুরা এলে চা দিবে গান গাইবে তাই না ঝুঁকে পড়ল মঞ্জু রেখার চোখের নিচে সবাই যে একরকমই করবে তার কি মানে আছে তুই হলে কি করতিস আমি দম বন্ধ হয়ে এলো রেখার এমন করে দম বন্ধ হওয়া তার এই প্রথম হ্যাঁ তুই হলে কি করতিস আবার ফিরে বলল মঞ্জু আগ্রহে জল জল করছে ওর চোখ মুখ ফেরাল রেখা এত সহজে কি বলা যায় কুড়ি বছর বয়সের যে কোনো মেয়েই শুধুমাত্র এই একটি কথার উপরই মহাভারত লিখতে পারে কৈশোর থেকে আজ পর্যন্ত দেখা শোনা এবং পড়ার মধ্যে দিয়ে এক কথার প্রদীপ জ্বালিয়েছে রেখা বাসন মাজা রান্না আর ছোট ভাই বোনদের পরিচর্যার মধ্যে সময় করে টুকরো টুকরো মুহূর্তগুলোকে সেই প্রদীপের আলোয় রঙিন করেছে বয়স বাড়ছে যথেষ্ট টাকা খরচা করে বিয়ে দেওয়ার ক্ষমতা বাবার নেই তবু এতটুকু স্তিমিত হয়নি সেই আলো সে ভেবেছে তার নিজের একটি সচ্ছল সংসারের কথা একটি স্বামী স্বেচ্ছায় যার খুশিতে নিজেকে সঁপে দেওয়া যায় দিনরাতের একটি অনুভূতি যাকে সে লালন করবে তাদের যৌথ ভালোবাসা দিয়ে ঘিরে কি দেখছি সমন করে মঞ্জুর না রাখে চমকে উঠল রেখা কিছু একটা বলার জন্যেই বলে উঠল না না ওই লোকটাকে দেখছি বিরক্ত হল মঞ্জু রেখার কথায় আর প্রকাশেই সে তা জানিয়ে দিল এধার ঘুরে দাঁড়া নইলে এক্ষুনি হাঁ করে তাকাবে মঞ্জুর দিকে ঘুরে দাঁড়ালো রেখা অল্প হাসলো ওকে প্রশ্রয় দিয়ে হ্যাঁ ওদের গাড়ি আছে কাদের অবাক হল রেখা কাদের আবার তোর বরদের ধ্যাত তুই এখন থেকেই যা তা বলতে শুরু করেছিস মুখ তুলে পশ্চিম আকাশ থেকে আসা আলোর মুখোমুখি হল রেখা হালকা হলুদের গুঁড়োয় নরম হয়ে গেছে আলোর তাপ কোণে দেখা আলো সারাদিনের শেষে একটুখানির জন্য ফুটে ওঠে তারপরই অন্ধকার এসে নিঃশেষ করে দেয় চোখের পাতা কাঁপছে রেখার দু চোখ ভরে দেখে নিচ্ছে সে কেমন করে একটা দিন তার স্বপ্নের সঞ্চয় নিয়ে এগিয়ে চলেছে রাত্রির আয়োজনে পিসি বলছিল গাড়ি কিনবে সত্যি তাহলে তো রোজ বেড়াতে পারবি আকাশ থেকে সবটুকু খুশি কুড়িয়ে নিল মঞ্জু তার দু চোখে মিষ্টি হেসে ওর দিকে তাকালো রেখা বেরিয়ে এসে তারপরে কি করবি গল্প দূর তোর বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না মা বোন এদের সামনে কেউ বউয়ের সঙ্গে গল্প করতে পারে লোকে কি বলবে তাহলে গল্প করবি কখন উত্তর না দিয়ে চোখে রহস্য এনে মুচকি হাসল রেখা রাত্রিরে বিছানায় শুয়ে রেখার কানে কথাটাকে মিশিয়ে দিল মঞ্জু সেরকমই আসতেই মঞ্জুকে ধাক্কা দিয়ে বলল রেখা সব কথা কি বলতে আছে আমাকেও বলতে নেই মঞ্জু রাগ করল না বরং দু হাতে জড়িয়ে ধরল রেখাকে বাদশা দিয়েও বলবি না আচ্ছা বলবো ক্ষণ সারাদিনের শেষে কখন বিকেল আসবে কখন দুজনে মুখোমুখি হয়ে আরেক জগতে পাড়ি জমাবে তারই প্রত্যাশায় ছটপট করে মঞ্জু আর রেখা কথা আর কথা জ্যৈষ্ঠ শেষ হয়ে আসার পড়ল তবু ওদের ক্লান্তি নেই আসার শেষ হয়ে শ্রাবণ ধরল দিল্লি থেকে চিঠি এসে গেল মেয়ে পছন্দ হয়নি কোনো কারণ তারা জানায়নি থমথমে মুখ নিয়ে ওরা দাঁড়ালো ছাদে ইতিদের ছাদে ম্যারাব বাঁধার আয়োজন শুরু হয়ে গেছে বাঁশের কঙ্কালের থেকে চোখ ফিরিয়ে নিয়ে মঞ্জু শুধোল কি লিখল ওরা উত্তরের জন্য সারা দুপুর নিজেকে তৈরি করেছে রেখা একতলার স্যাঁত্যাঁতে ঘর ঘামে জব ছটফটে ছটপটে দুপুর তারপরই বিকেলের ছাদ কিছু আকাশ আর কিশোরী লজ্জা রোদ কথায় কথায় তৈরি আর এক পৃথিবীর চেনা সংসার ভয় কেঁপে উঠেছিল রেখা এসবই হারাতে হবে ফুরিয়ে যাবে সব কথা মরে যাবে এই আকাশ রোদ্দুর আর ছাদের প্রত্যক্ষমান স্পন্দন শুধু শুনতে হবে হাফ টানা ক্লান্তিকর দিনরাতের নিঃশ্বাস সযত্নে তৈরি উত্তরটাকে রেখা সাজিয়ে তুলল লিখেছে পছন্দ হয়েছে কিন্তু ছেলে এখন মত করছে না বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না বলেছে আস্তে আস্তে পরন্ত আলোর মতো থেমে গেল রেখার কথাগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে ইতিদের ছাদের দিকে মঞ্জুও চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল দুটো বছর তো তারপর বোনের বিয়ে হয়ে যাবে তাই না কোনো কথা বলল না রেখা মুঠোয় চিবুক রেখে আকাশে তীক্ষ্ণ চোখ মেলল সে কোণে দেখা আলোকে পিষে গুড়িয়ে দেবার জন্য আকাশে আকাশে ষড়যন্ত্রী অন্ধকারের ব্যস্ততা আরেক ছাদে সাদা গেঞ্জিটাই ঘামে ভেজা রং ধরেছে আত্মীয় রং চেনা যায় কিন্তু দিব্যেন্দু বড় দূরের তো পরে সবই জানতে পারবে তখন নিভে যাবে রূপকথার প্রদীপ দমচাপা অন্ধকারের থেকে নিজেকে বাঁচাবার আকুলতায় টেনে টেনে হেসে বলে উঠল রেখা না ভাবছিলুম ওই লোকটার কথা আচ্ছা ধর সঙ্গে ওর বিয়ে হবে সেও তো অনেক শেষ হলো মতিনন্দী রচিত গল্প ছাদ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার